হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হইব। আজকে শেয়ার করবো যে আপনারা ইউকেতে আসার পরে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলা ডান করতে হয়। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবা, অনেক ইম্পর্টেন্ট হইব। যারা নিউকামার আইবা কোন কোন জিনিসগুলা করতে, আজকে ও বিষয়ে ডিসকাস করবো। ইনিশিয়ালি আপনি ইউকেত আওয়ার পরে ফার্স্ট আপনার কাজ হইল গিয়া ডিআরপি কার্ডটা আপনার কালেক্ট করা আর কি। ডিআরপি কার্ড মানে আর কি একটা হইল গিয়া বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট। আপনি ইউকের মাঝে যদি জব করতে চান বা বিভিন্ন কাজের সাথে আপনি জড়িত হইতে চান, দেন সেক্ষেত্রে আপনার ডিআরপি কার্ডটা মাস্ট জরুরি আর কি। তাওয়ার পরেও আপনি ইনিশিয়ালি আপনি ডিআরপি কার্ডটা কালেক্ট করবা আর কি। সো এখানে আপনি স্টুডেন্ট যদি হন সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে পারবা। অ্যান্ড আপনি যদি ওয়ার্ক ভিসায় বা আদার ভিসায় আইন সেক্ষেত্রে আপনি যে সিটিতে বা ও সিটিতে লোকাল পোস্ট অফিস আছে ওখান থেকে কালেক্ট করবা। আদারওয়াইজ আপনি যদি আপনার যে অ্যাড্রেস আছে আর কি, ঘরের অ্যাড্রেসে দেন, সেক্ষেত্রে তারা আপনার ওই অ্যাড্রেসে আর কি আপনার ডেলিভারি করবো যে ডিআরপি কার্ড। এগেন মোস্ট ইম্পর্টেন্ট থিং হইলো গিয়া যে পার্মানেন্ট অ্যাড্রেস একটা আর কি টেনশিওর করা। আপনার যে জায়গার থাকবো ওটার একটা অ্যাড্রেস থাকবো, বিকজ আপনার ফিউচারে কোনো ডকুমেন্টস বা কোনো ইম্পর্টেন্ট থিংস আপনার সেন্ড করতে হইলে আপনার অ্যাড্রেসের প্রয়োজন অবভিয়াসলি। অ্যান্ড আপনি যদি কোনো মানে ডকুমেন্টস আপনার ও অ্যাড্রেসে আনাইতে চান আর কি, সো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবো আর কি। সো বেসিক্যালি আপনার নাম্বার টু হইলো গিয়া যে একটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এনশিওর করতে হইব যেখানে থাকবো আর কি। নাম্বার থার্ড হইলো গিয়া আপনি যে এনআই নাম্বার আছে একটা লাগে অ্যাপ্লাই করা, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার একটা ভেরি ইম্পর্টেন্ট আপনার সব জায়গা দিকটা আপনার দরকার পড়বো। এনআই নাম্বার আপনি অ্যাপ্লাই করতে হইলো ইউকে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবো অনলাইনে। অ্যান্ড আপনার যে ডকুমেন্টসগুলো আছে আর কি ওগুলো সাবমিট করতে হইব। সো বেসিক্যালি আপনার এনআই নাম্বারটা লাগবে আপনার যে ট্যাক্স ক্যালকুলেট করার লাগে বা আপনার পেনশনগুলা মেনটেন করার লাগে আর কি। অ্যান্ড জবের ক্ষেত্রেও আপনার এনআই নাম্বারটা শো করা লাগে আর কি যেখানে আপনি ওয়ার্ক করবা। সো একটাও ইম্পর্টেন্ট। দেন হইলো গিয়ে আপনি জিপির লগে কানেক্ট হইতে হইব। এনএইচএস যেটা আছে আপনার ইউকের হেলথ কেয়ার সেকশন, আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ফার্স্টে জিপির লগে আপনি কানেক্ট হইতে হইব। সেক্ষেত্রে আপনার যে এনআই নাম্বার আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগবো। অ্যান্ড আপনি হেলথ কেয়ার সিস্টেমের লগে কানেক্ট হওয়ার পরে আপনি আপনার যদি কোনো প্রবলেম হয় হেলথ সম্বন্ধে সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরে দেখাইতে পারবো আর কি। সো ফার্স্টে আপনি কানেক্ট হওয়া লাগবে, দেন আপনি ভিজিট করতে পারবো আর কি। আপনারা সিম কার্ড পারচেস করতে পারবা, বিভিন্ন ধরনের সিম কার্ড আছে ইউকের মাঝে। অ্যান্ড চিপেস্ট ওয়ান হইলো গিয়ে আপনার লাইকা বা লিবারা আছে, এগুলো আপনার বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ আপনার ইউজ করতে পারবা। উইথ আপনার ইন্টারন্যাশনাল কলস আপনার অ্যাভেলেবেল থাকে চিপ রেটে, লাইক আপনার এশিয়ান কান্ট্রির লাগে আর কি, আমরা যে বাংলাদেশ ইন্ডিয়া বা আদার কান্ট্রিজগুলো আছে। অ্যান্ড লিবারা অ্যান্ড লাইকে আপনার আর কি তারা বেস্ট ডিলসগুলো প্রোভাইড করিয়া থাকে। সো সেক্ষেত্রে আপনার বিভিন্ন ইকুলার বিভিন্ন আপনার বান্ডেলস থাকে তারা প্রোভাইড করিয়া থাকে, লাইক 10 পাউন্ড 15 পাউন্ডস আর কি। সো আপনার চাহিদা অনুযায়ী আপনি এগুলা পারচেস হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা করতে হইব যে আওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা লাগবো। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবো আর কি, বিআরপি কার্ড থাকা লাগবো ওর আদার ডকুমেন্টস হইলে হইব। আপনার যে লোকাল এরিয়া আছে ওখানে গিয়ে আপনি লয়েডস আছে বা বার্কলিস আছে, নেটওয়েস্ট আছে, বিভিন্ন ধরনের ব্যাংক আছে, ওগুলাতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবো আর কি। সো একটা আর একটা ইম্পর্টেন্ট থিংস। অ্যান্ড আপনারা চাইলে ডিজিটাল ব্যাংকিং যেটা অনলাইন ব্যাংকিং আর কি, মঞ্জু আছে আপনার, রেবলট আছে, সো ওগুলাতেও আপনারা অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন। আর একটা ইম্পর্টেন্ট থিং হইলো গিয়ে আপনারা আওয়ার পরে প্রফেশনাল যে লাইসেন্স আছে, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সও লাগে অ্যাপ্লাই করা। একটা আপনারা অফলাইন বা অনলাইনে করতে পারবো আর কি। সো একটা আপনার উইথিন 7-10 ডেজ লাগবে আইতে। একটা আওয়ার পরে আপনারা যে থিওরি টেস্ট আছে থিওরি টেস্ট আপনারা দিতে হইব। অ্যান্ড দেন আপনারা লেসন লইতে হইব আর কি ইউকের যে ড্রাইভিং সম্বন্ধে, আপনার রোড সম্বন্ধে বা আপনার ইনস্ট্রাক্টর থাকবো আর কি, তাই আপনারা লেসন দিবা অ্যান্ড আপনারা গাইড করবা। অ্যান্ড দেন আপনারা মেইন যে প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্সও লাগে রেডি হইবা। এজ এ ডকুমেন্ট হিসাবেও আপনার প্রফেশনাল লাইসেন্সটা ইউজ করতে হবে যে কোনো ক্ষেত্রে আর কি। সো এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আওয়ার পরে এজ কুইক এজ পসিবল আপনারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সও লাগে অ্যাপ্লাই করবা। সো হইল গিয়া কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা বাস, ট্রেন বা ট্যাক্সি ইউজ করতে পারবা। সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপস ইউকের মাঝে আছে,
সো আপনারা ফাইন্ড আউট করতে হইব যে চিপেস্ট আপনার অ্যাপস আছে যেগুলো আপনার বিভিন্ন ট্রাভেলর ক্ষেত্রে আর কি চিপেস্ট রেট প্রোভাইড করে, লাইক ট্রেন পাল আছে। অ্যান্ড আপনার লন্ডন যদি আপনি বেশি যাতায়াত করেন বা আপনার ওয়ার্ক প্লেস যদি একটু ডিস্টেন্স থাকে সেক্ষেত্রে আপনি ওয়েস্টার কার্ড আছে ওগুলো ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি আপনার ডেবিট কার্ড ইউজ করতে পারবো আর কি। ওয়ান উইক অর টু উইকস আগে যদি আপনি ট্রেনের টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি চিপ রেটে আর কি পাইবা আর কি। সো ও বিষয়গুলো মাথাতে রাখবো, যে সিটিতে আইবা আর কি ও সিটি ট্রাই করবা যে লোকাল এরিয়াগুলো আছে বা টাউন সেন্টার আছে ওগুলোতে আপনি ভিজিট করা। অ্যান্ড বিভিন্ন গ্রোসারি শপ আছে, ব্যাংক আছে বা বিভিন্ন শপিং মল আছে ওগুলার লগে ফ্যামিলিয়ার হইতে আর কি, বিকজ আপনার শপিং করা লাগবো। এই শপিং গুলা আপনি করতে চাইলে আপনার ওগুলার লগে আপনি ফ্যামিলিয়ার হইতে পারে। আশা করি আমার ভিডিওটা ইম্পর্টেন্ট হয়েছে, আমি ট্রাই করলাম যে ইউকেতে আওয়ার পরে যে জিনিস যে ইম্পর্টেন্ট জিনিসগুলো করতে আর কি এজ এ নিউকমার। সো যারা নিউকমার আইবা তারা লাগে ভিডিওটা গুরুত্বপূর্ণ হইব। অ্যান্ড আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা ইনশাল্লাহ। আগামীতে ও ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার লগে শেয়ার করবো। সবাই ভালো থাকবা, আজও পর্যন্ত আল্লাহ হাফেজ।